গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 26শে সেপ্টেম্বর, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। আর আজ ওটা কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করেছেন, যে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশনে, লিঙ্কটা দেওয়া আছে পিডিএফের, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে পিডিএফটি ডাউনলোড করে যে কোনো সময় রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো আজ 26শে সেপ্টেম্বর, আর 26শে সেপ্টেম্বর প্রতি বছর ওয়ার্ল্ড কন্ট্রাসেপশন ডে পালন হয়ে থাকে। আর প্রথম যে বছর পালন হয়েছে সেটা ছিল 2007, অর্থাৎ 2007 থেকে সাতের পর থেকে প্রতি বছর 26শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড কন্ট্রাসেপশন ডে পালিত হয়ে আসে। তো এখন বর্তমান যে পপুলেশন যে হারে বাড়ছে, সেই ক্ষেত্রে পপুলেশন কন্ট্রোলের জন্য এই দিনটি প্রতি বছর 26শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড কন্ট্রাসেপশন ডে পালন হয়ে থাকে। তো প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় সরকার রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া তহবিল, অর্থাৎ স্টেট যে ডিজাস্টার রেসপন্স ফান্ড রয়েছে, তার লিমিট বা ক্যাপ বাড়িয়েছে। করোনা ভাইরাস মামলার ক্ষেত্রে সর্বোচ্চ 7টি রাজ্যে সবথেকে বেশি পরিমাণ করোনা ভাইরাস কেস রয়েছে, তো তাদের জন্য টপ যে 7টা রাজ্য, তাদের জন্য এই যে ডিজাস্টার রেসপন্স টিমের লিমিটের যে ফান্ডটা, সেটার লিমিট বাড়িয়েছে। তো নতুন যে সীমা, সেটার পরিমাণটা কত? তো অপশান হচ্ছে 30%, 40%, 35%, অপশান হচ্ছে 50%। তো একের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ আগে ছিল 35%, যেটাকে বাড়িয়ে 50% করেছে ডিজাস্টার রেসপন্স ফান্ডের জন্য। লিমিটটা বাড়িয়ে 50% করেছে কেন্দ্র সরকার 7টি রাজ্যের জন্য, যেগুলোতে সর্বোচ্চ পরিমাণে কোভিড-19 কেস রয়েছে। টপ যে 7টা রাজ্য, তাদের জন্য এই ফান্ডটা বাড়িয়ে 35 থেকে বাড়িয়ে 50% করেছে। দ্বিতীয় প্রশ্ন, কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড বেসড পেমেন্ট ফ্যাসিলিটি, যার নাম কি? সেফ পে। তো এই যে ফ্যাসিলিটি সেফ পে, এটি শিগগিরই কোন ব্যাঙ্ক লঞ্চ করতে চলেছে বা চালু করতে চলেছে? কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড বেস পেমেন্ট সিস্টেম বা ফ্যাসিলিটি, যেটার নাম কি দিয়েছে এরা? সেফ পে। তো অপশান হচ্ছে কানাড়া ব্যাঙ্ক, IDFC ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান হচ্ছে HDFC ব্যাঙ্ক। তো দুয়ের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোন ব্যাঙ্ক? IDFC ব্যাঙ্ক। এই ফ্যাসিলিটি সিস্টেম কার্ডলেস কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড বেস পেমেন্ট সিস্টেম, যেটার নাম সেফ পে, চালু করতে চলেছে IDFC ব্যাঙ্ক। আর যেটা অ্যালাউ করবে 20,000 ট্রানজ্যাকশন পার ডে, প্রতিদিন 20,000 টাকা ট্রানজ্যাকশন করতে পারবে এই কার্ডের মাধ্যমে। আর সম্ভবত এই সেপ্টেম্বরের শেষের দিকে রিসেন্টলি লঞ্চ হওয়ার কথা রয়েছে এই কার্ডটি সেফ পে। কোয়েশ্চেন নাম্বার 3, ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস, এটা প্রতি বছর কোন দিন পালন করা হয়ে থাকে? ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে। তো অপশানগুলো দেওয়া আছে সেপ্টেম্বর 23, সেপ্টেম্বর 24, সেপ্টেম্বরের 25, অপশান ডি সেপ্টেম্বরের 26। তো তিনের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ প্রতি বছর সেপ্টেম্বরের 25 তারিখ ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে পালন হয়ে থাকে। আর কোন কারণে? হেলথ সেক্টরের ক্ষেত্রে ফার্মাসিস্টের যে কী ভূমিকা রয়েছে, তো সেই ক্ষেত্রে মানুষজনকে অবগত করানোর জন্য এই দিনটি প্রতি বছর 25শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে পালন হয়ে থাকে। আর 2020-র জন্য থিমটি কী হচ্ছে? থিম হচ্ছে ট্রান্সফর্মিং গ্লোবাল হেলথ। এটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে 2020-র জন্য থিম, ট্রান্সফর্মিং গ্লোবাল হেলথ। কোয়েশ্চেন নাম্বার 4, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভার্চুয়াল ফিট ইন্ডিয়া সংলাপের ভাষণ দিয়েছিলেন। তো এই যে বর্তমানে দিয়েছিলেন 24 তারিখ, তো এই যে 24 তারিখ সংলাপটি, এটি ফিট ইন্ডিয়া মুভমেন্টের কত নম্বর বার্ষিকী ছিল? ফিট ইন্ডিয়া মুভমেন্টের কত নম্বর বার্ষিকী ছিল 2020-র 24 তারিখে যে ফিট ইন্ডিয়া ভাষণটি দিয়েছিলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? তো অপশান হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অপশান ডি হচ্ছে চতুর্থ। তো চারের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ফিট ইন্ডিয়া মুভমেন্টে এটা ছিল প্রথম বার্ষিকী। আর এছাড়াও এই দিনটি, এই 24 তারিখে আরেকটি মুভমেন্ট লঞ্চ করেছিলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সেটা হচ্ছে ফিট ইন্ডিয়া এজ অ্যাপ্রোপ্রিয়েট ফিটনেস প্রোটোকল। এই ইভেন্টের দৌরান এটিও তিনি লঞ্চ করেছেন। কোশ্চেন নাম্বার 5, ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে জল অংশীদারিত্বের একটি চুক্তি স্বাক্ষর করেছে? কোন দেশের সঙ্গে, কোন ক্ষেত্রে? ওয়াটার পার্টনারশিপ করেছে কোন দেশের সঙ্গে? তো অপশান হচ্ছে ফ্রান্স, ইসরায়েল, ইউনাইটেড কিংডম, অপশান ডি হচ্ছে সিঙ্গাপুর। তো পাঁচের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোন দেশের সঙ্গে? ইউকে, ইউনাইটেড কিংডমের সঙ্গে ওয়াটার পার্টনারশিপ করেছে ভারত সরকার। কবে হয়েছে? ভার্চুয়ালি হয়েছে পার্টনারশিপ, হয়েছে 22শে সেপ্টেম্বর। আর কোন কারণে? ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপমেন্ট করার জন্য ইউকের সঙ্গে ভারত সরকার 22শে সেপ্টেম্বর একটি ওয়াটার পার্টনারশিপ করেছে। কোয়েশ্চেন নাম্বার 6, CICA, তো এর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তো এই যে CICA, এর কতগুলি সদস্য দেশ রয়েছে? CICA অর্থাৎ কি? কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া, এটা হচ্ছে CICA এর পুরো নাম। তো এর যে কতগুলি সদস্য দেশ রয়েছে,
তো অপশন রয়েছে 27টি, 30টি, 21টি, অপশন রয়েছে 38টি। তো ছয় অ্যান্ড সার্ভে অপশন এ, অর্থাৎ টোটাল 27টি সদস্য দেশ রয়েছে। সম্প্রতি এই মিটিংয়ে উপস্থিত ছিলেন, ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রী ফরেন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর। কোয়েশ্চেন নাম্বার 7, আলেকজান্ডার লুকসেঙ্কো, ইনি সম্প্রতি ষষ্ঠ অর্থাৎ পরপর ছয়বার তিনি এই দেশের রাষ্ট্রপতি হয়েছেন। তো তিনি কোন দেশে বর্তমান পরপর ছয়বার কন্টিনিউ ছবার রাষ্ট্রপতি পদে নিয়োগ হচ্ছেন? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোন দেশের? বেলারুস। বেলারুসের দেশের ছ নম্বর পরপর ছবার তিনি রাষ্ট্রপতি পদে নিয়োগ হচ্ছেন। কবে হয়েছেন? 23 সেপ্টেম্বর। নামটা কি? আলেকজান্ডার লুকসেঙ্কো। কোয়েশ্চেন নম্বর 8, বিশ্ব মেডিটেরিয়ান ডে, তো এটি প্রতি বছর কোন দিন সেলিব্রেট করা হয়ে থাকে? ওয়ার্ল্ড মেডিটেরিয়ান ডে। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে, আটের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কবে? লাস্ট থার্সডে অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের শেষ থার্সডে, সেই দিনটিতে ওয়ার্ল্ড মেডিটেরিয়ান ডে সেলিব্রেট হয়ে থাকে। আর এই বছর অর্থাৎ 2020 ক্ষেত্রে এই দিনটি পড়েছে 24 তারিখ, 24শে সেপ্টেম্বর, লাস্ট থার্সডে অফ সেপ্টেম্বর। তো এই দিনটি কোন কারণে সেলিব্রেট হয়? টু সেলিব্রেট দ্য ইন্টারন্যাশনাল মেডিটেরিয়ান ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড ইকোনমি। ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে যে শিপিংয়ের ক্ষেত্রে, স্পেশালি শিপিংয়ের ক্ষেত্রে যে কন্ট্রিবিউট রয়েছে ইকোনমির ক্ষেত্রে, এই মেডিটেরিয়ানের ক্ষেত্রে, অর্থাৎ বাণিজ্যিক যে জলের উপর যে বাণিজ্যিক কারবার হয়ে থাকে, তো তার জন্য এই দিনটি প্রতি বছর লাস্ট থার্সডে অফ সেপ্টেম্বর ওয়ার্ল্ড মেডিটেরিয়ান ডে সেলিব্রেট করা হয়ে থাকে বা অবজার্ভ করা হয়ে থাকে। আর এই বছর অর্থাৎ 2020-র জন্য থিমটি কী হচ্ছে? থিম হচ্ছে সাস্টেনেবল শিপিং ফর এ সাস্টেনেবল প্ল্যানেট। এটা হচ্ছে ওয়ার্ল্ড মেডিটেরিয়ান ডে 2020-র জন্য থিম, সাস্টেনেবল শিপিং ফর এ সাস্টেনেবল প্ল্যানেট। কোয়েশ্চেন নাম্বার 9, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কতজন মানুষকে, কতজন লোককে 2018-19 জন্য ন্যাশনাল সার্ভিস স্কিম NSS পুরস্কারে ভূষিত করেছেন? কে? রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রপতি ভবন থেকে করেছিলেন, সবাইকে অ্যাওয়ার্ডটি দিয়েছিলেন। তো এই যে 2018-19 জন্য ন্যাশনাল সার্ভিস স্কিমের আওতায় কতজন পুরস্কৃত হয়েছেন? কবে দিয়েছেন তিনি? 24শে সেপ্টেম্বর, ভার্চুয়ালি রাষ্ট্রপতি ভবন থেকে। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 9, অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ টোটাল তিনি 42 জনকে 2018-19 জন্য ন্যাশনাল সার্ভিস স্কিমের আওতায় পুরস্কারে ভূষিত করেছেন 24শে সেপ্টেম্বর ভার্চুয়ালি। কোয়েশ্চেন নাম্বার 10, মোক্সা কলাস যোজনা 2020, তো এটি কোন রাজ্য সরকার চালু করেছে? মোক্সা কলাস যোজনা, তা অপশান রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, অপশান ডি আসাম। তো 10-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোন রাজ্য সরকার? রাজস্থান রাজ্য সরকার মোক্সা কলাস যোজনা 2020 এটি সম্প্রতি চালু করেছে ওই রাজ্যে। আর লঞ্চ করেছেন CM চিফ মিনিস্টার অশোক গেহলট। আর কিসের জন্য? কারণ হচ্ছে কোনো ফ্যামিলি কেউ যদি মারা যায়, তো সেই ক্ষেত্রে হরিদ্বারে গঙ্গায় তার অস্থি বিসর্জনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে পরিবারের দুজনকে ফ্রিতে ট্রাভেলিংয়ের পুরো খরচ দেবে রাজ্য সরকার, পরিবারের দুজনকে। এই গঙ্গাতে, হরিদ্বারে গঙ্গাতে অস্থি বিসর্জন করতে যেতে চায় পরিবার থেকে, তো তাদের দুজনকে ফ্যামিলির রাজ্য সরকারের তরফ থেকে ফ্রিতে ট্রাভেলিংয়ের খরচা দেবে। তো নামটা কি? স্কিমটির নাম হচ্ছে মোক্সা কলাস যোজনা 2020। 11 নম্বর, প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পঞ্চম বার্ষিকী উপলক্ষে 12ই ডিসেম্বর জাতিসংঘের সাথে কোন দেশ সহ আয়োজক হতে চলেছে? কত নম্বর সংস্করণ? পঞ্চম বার্ষিকী উপলক্ষে 12ই ডিসেম্বর যে জাতিসংঘের সঙ্গে কোন দেশ সহ আয়োজক হবে এই প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরে সেলিব্রেট করতে বা সম্মেলনটি আয়োজন করতে, ওই বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন? তো অপশান রয়েছে কানাডা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, অপশান ডি হচ্ছে জার্মানি। অর্থাৎ ইউনাইটেড নেশনের সঙ্গে সঙ্গে কোন দেশ সহ আয়োজক হবে এই যে বৈশ্বিক জলবায়ু শীর্ষক সম্মেলন? আর কবে হবে এটা? 12ই ডিসেম্বর। তাই অ্যান্সার হবে 11, অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ ইউনাইটেড নেশনের সঙ্গে সঙ্গে ইউনাইটেড কিংডম হবে সহ আয়োজক 12ই ডিসেম্বর, যেটা অনুষ্ঠিত হতে চলেছে। 12 নম্বর, মুখ্যমন্ত্রী গ্রাম্য পরিবহন আঁচনি, তো এই প্রকল্পটি কোন রাজ্য সরকার দ্বারা চালু করা হয়েছে সম্প্রতি? মুখ্যমন্ত্রী গ্রাম্য পরিবহন আঁচনি, তো অপশানগুলো হচ্ছে আসাম, ওয়েস্টবেঙ্গল, ওড়িশা, অপশান ডি বিহার। তো 12-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোন রাজ্য সরকার? আসাম রাজ্য সরকার দ্বারা এই মুখ্যমন্ত্রী গ্রাম্য পরিবহন আঁচনি প্রকল্পটি লঞ্চ করা হয়েছে। আর করেছেন কে? লঞ্চ করেছেন আসামের চিফ মিনিস্টার সর্বানন্দনা সোনোয়াল। আর কবে করেছেন? 23শে সেপ্টেম্বর। 13 নম্বর, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP26, তো এটা কোন শহরে অনুষ্ঠিত হবে? ক্লাইমেট, ইউনাইটেড নেশনের ক্লাইমেট অ্যাকশন কনফারেন্স, ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP COP26, এটা কোথায় অনুষ্ঠিত হবে? তো অপশানগুলো আছে মাদ্রিদ, অ্যাথেন্স, ডাবলিন, অপশান ডি হচ্ছে গ্লাসগো।
তো 13 অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কোথায় হবে, স্কটল্যান্ডের গ্লাসকোতে হবে 2020-র জন্য, সরি 2021-এর জন্য COP26 মিটিংটি, আর হবে কবে, 2021-এর নভেম্বরে হওয়ার কথা রয়েছে স্কটল্যান্ডের গ্লাসকোতে। 14 ভারত এবং কোন দেশ নয়াদিল্লির অর্থায়নে অর্থাৎ ফিনান্সিয়ালি সাপোর্ট করবে নয়াদিল্লি থেকে, তো এই নয়াদিল্লির অর্থায়নে 2015-এর পর যে সমস্ত ভূমিকম্পগুলো হয়েছে তো তার পুনর্গঠনের যে তথ্য সেগুলো সরবরাহ করার জন্য একটি ওয়েবসাইট চালু করেছে, অর্থাৎ 2015-এর পর যে ভূমিকম্পগুলো রয়েছে সেগুলো ঠিক করার জন্য যে সমস্ত খরচ হয়েছে বা টোটাল যে ডাটা বা তথ্য সেগুলো দেওয়ার জন্য সাধারণ মানুষকে, তার জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। তো কোন দেশের সঙ্গে পার্টনারশিপ করেছে, অপশন বলছে নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অপশন ডি ইন্দোনেশিয়া। তো 14 অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ ভারতের সঙ্গে নেপাল পার্টনারশিপ করে একটি ওয়েবসাইট চালু করছে যার মধ্য থেকে 2015-এর পর যে সমস্ত ভূমিকম্প হয়েছে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা টোটাল যে ডাটা বা তথ্য সেগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। তবে ফিনান্সিয়ালি সাপোর্ট করবে কি, নয়াদিল্লি। আর কোন সেক্টরের ক্ষেত্রে, হিমালয়ান নেশনস এডুকেশন সেক্টর। 15 ভারতের প্রথম কোস্টগার্ড একাডেমি কোথায় প্রতিষ্ঠিত হবে বা তৈরি হবে, ভারতের মধ্যে প্রথম কোস্টগার্ড একাডেমি, তো অপশন রয়েছে দেওয়া রয়েছে অ্যান্সার হবে 15 অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ কোথায় হবে, ম্যাঙ্গালুরুতে হবে, ভারতের প্রথম হচ্ছে কোস্টগার্ড একাডেমি কোথায়, ম্যাঙ্গালুরু। তো এগুলো ছিল আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, ভিডিওটি ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও, কোশ্চেন লেটেস্ট জানা আছে তো পছন্দ থাকে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।